প্রথমেই একক পারফরম্যান্স একেবারে সৌরভ ছড়ানোর জন্য যিনি আসছেন এই মুহূর্তে এখানে আজকের এপিসোডের প্রথমেই আমাদেরকে সুরভি মাখা যে পারফরম্যান্স দেখাবেন তিনি হচ্ছেন সৌরভ সরকার আসছেন সিরাজগঞ্জ থেকে কাটাই মামা কেনার জব বম্বুশা দাঁতে ব্যথা ডাক্তার সাহেব দাঁতে ব্যথা কই দেখি দেখি মিস্টার পোকা কোনো সমস্যা নাই আপনি চার দিন শুধু চার বিস্কুট খাবেন তিন দিন খুব চার বিস্কুট খাইছি আজকে শুধু চা খেয়ে আসছি পোকা বেরা কয় কি রে বিস্কুট কি শেষ হয়ে গেছে নাকি এই গরমে এই গরমে ঢাকার লোকাল বাস এসি বাসকে কি বলবে আই এম হট আমাদের সাজু ভাই একদিন আমাকে বলছে যে ঢাকায় প্রেম করে সবচেয়ে মজা রিক্সায় আমি বললাম ভাই কেমনে শোন কোনোভাবে যদি রিক্সাটাকে জ্যামে নিয়ে যাওয়া যায় ভাড়া পঞ্চাশ টাকার কিন্তু মামা মজা পাঁচশো নিপুণ আপু আমাদের হাসান ভাই একটা কথা কিন্তু এখনো মানেন যে সত্যিকারের প্রেম কোনো না কোনো ভাবেই ফিরে আসবে হয় সরি বলতে নাই বিয়ের কার্ডটা দিতে আমাদের অনন্ত জলিল স্যার তিনি ইচ্ছা পোষণ করলেন যে তিনি প্লেনের সাথে দৌড়ে রেস লাগাবেন রীতিমতো শুরু হলো রেস কিছু দূর দেওয়া যাওয়ার পর তিনি দাঁড়িয়ে গেলেন আর হাসছেন বললাম স্যার আপনি হাসছেন কেন আর বলো না প্লেনটা দৌড়ে আমার সাথে না পেরে ভয়ে উড়াল দিছে তো আমাদের টাকা পয়সা যাদের কম তারা কোনো রকম একটা বল কিনে লাথালাথি করতে থাকে মানে ফুটবল যাদের টাকা পয়সা আরেকটু বেশি তারা ব্যাট স্টাম্প বল মানে ক্রিকেট খেলে যাদের টাকা পয়সা আরেকটু বেশি তারা টেনিস খেলে যাদের টাকা পয়সা আরেকটু বেশি তারা গলফ খেলে এত গেজানোর পর কি বোঝা যায় যাদের টাকা যত বেশি তাদের বল তত ছোট একটা টিউবলাইট একটা টিউবলাইট আর একটা বাল্বের যদি বিয়ে হয় তাহলে ফুল সজ্জাতে কি হবে কারেন্ট চলে যাবে এক বছর পর তাদের একটা বেবি হলো সেটা হলো এনার্জি বাল্ব এতে কি বোঝা যায় এবার এনার্জিটা বেশি ছিল আরও এক বছর পর তারা ভাবলো যে আরও বড় একটা এনার্জি বাল্ব বের হবে এই জন্য রীতিমতো প্রস্তুতি নিল কিন্তু বেরোলো কি টুনি বাল্ব সো এই টুনি বাল্ব এনার্জি বাল্ব এরা গেল দাদা দাদির সাথে দেখা করতে তারা কারা হারিকেন আর বাতি থাকে মিউজিয়ামে আমাদের মানুষদেরও এমন মিউজিয়াম রয়েছে যাকে আমরা বৃদ্ধাশ্রম বলি আমাদের গুরুজন আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন আশা করি আপনারা বা আপনাদের কারো জন্য এই গুরুজনেরা শেষ বয়সে এই বৃদ্ধাশ্রমে না যেতে হয় হুট করে সৌরভ এমনভাবে শেষ করলো দারুণ দারুণ সৌরভ জুয়েল ভাই যে কোনো শিল্পের বিশেষ করে পারফর্মিং আর্টের তা সে নাটকই হোক নাচ হোক অথবা কৌতুক হোক শেষটা যদি আনপ্রেডিক্টেবল করা যায় তাহলে সেটা ঝম করে জেগে ওঠে এই আনপ্রেডিক্টেবিলিটি সবসময় যে একদম হাসিই করতে হবে হাসির ক্ষেত্রে তা নয় এবং তুমি আজকে সেটা প্রমাণ করলে আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে আমি ঠিক হাততালি দিতে পারছিলাম না কারণ তুমি দম ফাটানো হাসানো হাসিয়েছো সেই শক্তি তোমার আছে এবং সত্যি তুমি এনার্জি বাল্ব তুমি যথেষ্ট এনার্জি দিয়ে আমাদেরকে আলোকিত করেছো এবং সবশেষে তুমি সোসাইটির দিকে একটা ভালো খোঁচা মেরেছো মানুষের মিউজিয়াম বলে যেন বাবা মাকে কেউ আমরা মিউজিয়ামে না রাখি অসাধারণ ধন্যবাদ তোমাকে নিপুণ আক্তার আসলে তোমার ব্যাপারে বলার কিছু নেই তুমি একদম পরিপূর্ণ একজন পারফর্মার
মাজার ভাই হিমালয় থেকে নেমে আসা সেই যমুনার স্রোত হয়ে তুমি এসে গেলে সিরাজগঞ্জে এবং সেই স্রোতের ঢেউগুলো এক একটা জোকস তোমার পরে যে তুমি উত্তাল ঢেউটি দিলে তাতে করে মানবতা জেগে উঠল আমরা মানুষ হওয়ার চেষ্টা করলাম তোমার জোক শুনে আমাদের বৃদ্ধ অনেকের মা বাবার কথা মনে পড়ে গেল জুয়েলাইজ বলছিল যে তার লোম দাঁড়িয়ে গেছে আমি লোম দাঁড়াচ্ছিলাম আমি নিজে দাঁড়িয়ে তোমাকে স্যালুট করছি অসংখ্য ধন্যবাদ তুমি একটি অসাধারণ কথা বলে গেছো আমরা নিজেরাও কিন্তু আমরা যখন একটা বয়স পর্যন্ত বাবা মাকে ভীষণ জ্বালাই জ্বালাতে জ্বালাতেই আমাদেরকে মানে ওনারা আমাদেরকে বড় করেন কিন্তু যখন নিজেরা বাবা হই নিজেরা মা হই তখন রন্ধ্রে রন্ধ্রে বুঝতে পারি আমাদের বাবা মারা আমাদেরকে কত কষ্ট করে বড় করেছেন কিন্তু আমরা যখন বুঝতে পারি তখন হয়তো বাবা মারা আমাদের কাছে থাকেন না ও বলেছে যে মিউজিয়ামে চলে যায় কেউ হয়তো পরপারে চলে যায় কিন্তু আমরা সকল বাবা মাকে বলতে চাই আমরা ধন্য আমরা বাবা মা আমাদেরকে মানুষ করেছে আমাদেরকে মানুষ করার চেষ্টা করেছে এবং প্রত্যেক সন্তানকে বলতে চাই প্লিজ বাবা মার দিকে তাকান ওনারা আপনাদেরকে ভালোবেসে বড় করেছেন